এখান নবী মেরাজ এখান নবী মেরাজ যাওয়ার পরে বোট মাতলি আইছে আল্লাহ তাআলা এটা ব্যাপারে পরিষ্কার করে বিভিন্ন বয়ান রাখি আমার জেহমে এখন যেখানে আইবো তখন মাতলি আইছে আইয়ুল আমাল আফসাল নবীর সওয়াল করে হে আমার রব আমি তো কবরে দেখি নিছি তো সুবহানাল্লাহ তাআলা ফাতাদান্না ফাকানা কাবা কাওসাইনি আওয়াদানা ফাওকা ইলা আবদি মা হুকা মা কাদাবাল ফুআদু মা রাআ ফাতুমানু নহু কাদা মা ইয়ারা সূরা হাজুর মধ্যে তো আল্লাহ তাআলা কইরা তো আল্লাহর বাণী যে আল্লাহর আল্লাহ রাসূলের উপরে হাসান হইছে আইয়ুল আমাল আফসাল হে আমার রব কোন আমল সারা থাকে না নবিয়ে ডাইরেক্ট দিয়া আল্লাহরে কইয়া সওয়াল করতে এত কবি কেন বাপ না যে আল্লাহ হো হো না আউযুবিল্লাহ বল না আউযুবিল্লাহ না আউযুবিল্লাহ কো কোন আছে আর আল্লাহ মনে ইনো না আরে ভাই কেন কিতাব আছে না বুঝাই ইকারো তো আমরা কমজুরি মানার পরিচয় দাই আল্লাহ বলো এর লাগি তো নবী হলো গেছো আল্লাহ জবাব দিছো তে তো মনে আল্লাহ ইনো না আটিও দাইতে বুঝি আল্লাহ দেখে না না মাসাল নূরি কামিশকাতি কামাসাল নূরি কামিশকাতি কুরআন গেছে দাই তে ইকারো বাদ দেই হদিসে কইয়া বাদ দেই আমার মেরাজ বুঝাই আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় এক হাদিসের মফহুম যেমত মনে করো কয়েক শো বিকালি এক ময়দান আছে বড় ময়দান ঠিক আছে আর আতর একটা আংটি ময়দানের মধ্যে পড়ে গেছে নবীর হাদিস আতর একটা আংটি কেন পড়ছে ময়দান পড়ছে তে এই ময়দান দিয়ে আতর আংটি কিটা ঘুরে লইছে এই ময়দান 500 700 1000 বিঘার ময়দান মোকাবিলা তো আতর আংটি না লক্ষ লক্ষ যদি পড়ে দেবো ঠিক আছে ওনা একটা আংটি পড়ছে বাকি সারা ময়দান তো খালি ওই একটা আংটি সাত জমিন সাত আসমান আর বাকি যত বড় ময়দান 500 700 1000 বিঘা যে ময়দান আছে এই ময়দানে কার ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াকুদু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ও সারা ময়দানে কার আল্লাহর কুরসির জায়গা তে কুরসির জায়গা যদি হয় আল্লাহ কেমন বলো কুরসির জায়গা যদি হয় তে আল্লাহ কেমন বলো আল্লাহ গবেই নহ আল্লাহ হওয়ার জায়গা হ্যাঁ আল্লাহ তার মেন আসল রাষ্ট্রপতি ভবন হউ জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহার উপরে নবীর দাওয়াত দিল ইয়া গেছিলা আর এশার পরে গেছিল নারী পরা গেছিল সুরিতা ইউনিয়ন 6 মাস 5 মাস গিয়া নীল তার জোর দিয়া ও মঙ্গল গ্রহ গিয়া ইয়া নীল তার কষ্ট এটা তো মাতার হবে এটা তো মাতার হবে এটা তো সূর্যর জায়গা তো না ঠিক আছে আর বাকি তো আসমান হইল তো সাত আসমান আর খালি সাত আসমান নাই রইলে সিদরাতুল মুনতাহা আর খালি সিদরাতুল মুনতাহা নাই মেরাজের বয়ান নাই এমনি ইশারা দিয়া আর আরো কত উপরে উপরে 70000 70000 70000 খালি পর্দা 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 এক পর্দা থেকে আর পর্দা যেমন জমিন থেকে আসমান হলো ওলা 70000 হাজার হাজার পর্দা অতিক্রম করিয়া সুবহান দানা ফাতাদান্না ফাকানা কাব কাওসাইন আওয়াদ করিব এই বিষয় তো আল্লাহ ও হুসনা আইয়ুল আমাল হে আমার রব কোন আমল সারা পাইবা ইশ অত সুন্দর সুবহান হ্যাঁ আমার রাসূল বলেছে ও তো আপনারা জানেন তারা আমি জানি না বাবা ও আল্লাহ পাকে কইছেন আত্মতবক্কুল আলাইহি কিতাব আছে আমার উপরে তুমি ভরসা করে দাও আল আত্তওয়াক্কুলু আলা আল্লাহ ওয়া তুমি আলাইহি আত্তওয়াক্কুলু আলা আল্লাহ হই এ তত আল্লাহর উপরে ভরসা করে চলিও বাস এখন কাউসবার পেছনে ভরসা নাই উসিলা ঠিক আছে অমুক মাস্টার সাহেব ভরসা নাই উসিলা অমুক ইমাম সাহেব ভরসা নাই উসিলা উসিলা বুঝাইছে তো অমুক যদি আমি জমা তো আমি সুন্দর উসিলা মিসাল দি রাই আমি গোফাও দি যদি আটিয়া মসজিদ ও আইনাতে জমাতে নামাজ পড়তে পারবো যদি গোফাও দি আমার উসিলা হলো গোফাও দি আমার উসিলা হলো আর যদি কই না উসিলা লাগতো না আমি গৌরব বলো তাহমু ওযু বানাই অটোমেটিক নামাজ পড়বো তে তুমি খানা তুই তো বন্ড তোমার 70000 বাতিল আছে বাবা জীবনে একবার নামাজ পড়লে তো ভালো উসিলা বুঝাইছি এর নাম উসিলা উসিলা কিন্তু ভরসা নাই ভরসা আমি দুই টেঙ্গর উপরে ভরসা করে যাইতে পারবো মসজিদ অসম্ভব আল্লাহর উপরে মাত্র দেইছি আমি যে নামাজ আলাওয়া পড়তে পারবো এখানে কইতা অসম্ভব আল্লাহর উপরে মিসাল দিলাম এত কোনো ভালো নিউজিল্যান্ডের মধ্যে যে সময় এক মুসলমান আইসক্রিম দুই স্ত্রী মুসলমান করছিল মুসলমান এক মহিলা এরা বংশ হিসেবে বাংলাদেশ নিউজিল্যান্ড আর 49 মানে 49 জন মুসলমান এক সন্ত্রাসে ইশারা দিয়ে বুঝি নিবা এক সন্ত্রাসে গুলি করিয়া শহীদ করে দিয়েছে গুলি মারা আছে ঠিক আছে ভাই ওখান তার পিকচার তারা আদালতের সামনে আনা ঠিক আছে 49 জন বেশ শহীদ হয়েছে শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে আমি গোটা মিশালা হয়ে গেলাম শহীদ হওয়ার পরে ই মহিলা যে ধান ছেলেও মারা গেছে এক ছেলে
বাই আশনা একজন মারা গেছে স্বামী মারা গেছে কয়জন শহীদ হইলা তিনজন কয়জন শহীদ হইছে ভাই তিনজন ইন তওয়াক্কুল আলাইয়া ইসালিমু দুই নম্বর যে কোনো বিতাকে আল্লাহ তাকে বলেছে আল্লাহ বিলাইয়া করে মানে ও মারা গেছে তিনজন মারা দেওয়ার পরে নিউজিল্যান্ডের তো ও মাসে শাহিয়দের পিএম যে প্রাইম মিনিস্টারকে বেটি মানে হালকা হালকা বাদে এই মতো মহিলা যারা শহীদ হইছিলা পরিবারের মহিলা লাগে যোগাযোগ করতে দুর্গা গান্ধী গেছে এক খ্রিস্টান বেটি দুর্গা গান্ধী গেছে আমি আলী মাহনারা বল আমার মতে নাকিস আমিলেও আমিলেও আলিমেও এই মত মহিলা তাকি সবক ন আমি মনে করি আর লাগি কিতাব আছে মহিলা মহিলা লেখা হইছে আনার পরে এই সম্পাদিকা সওয়াল প্রশ্ন বলে তোমার পরিবারটাকে আচ্ছা প্রথম সওয়াল প্রথম যে এই যে 49 জন মুসলমানকে জুমার দিনে এই সন্ত্রাস এই যে মারছে এই খামটা কেমন তোমার ফসল না ফসল হবে বলে এটা খামটা তো ভালো এটা ঠিক না মানবতা মুসলমান উত্তর নাই খ্রিস্টান মানবতা সুন্দর মানবতা ইসলাম দুই নম্বর কথা তোমার কি হইছে পতি মানে আমার স্বামী নাই আমার ছেলে নাই আমার ভাই নাই তোমার শহীদ হইছে মানে এই মত শহীদ হওয়ার পরে তোমার নাম কি জল পিতা এই মত শহীদ হওয়ার তোমার মত কি ও খান্দিয়া উঠিয়া এর আগে কান্দ নাই খান্দিয়া উঠিয়া বসনা আমি তো বড় হতবাগা বড় জাহান্নামী বড় গুনাগার বড় জালিম যে এরা আমারে তুইয়া দরজায় শাহাদত নসিব হইছে আর আমি হলো দেশিয়া বড় দুনিয়া তো হইল কইয়া এই মহিলা কি তা বুঝে জানো বলে আগে গেছে তো রাই থাকে যায় তো তোমার রাই থাকে তো কথা তো কি নাই আমরা ইসলাম হিসাবে যে তোমার রাই আমরা এসা নামাজ পড়ছি আমার পুয়া পাই বিনা তো স্বামী সারা নামাজ পড়ছি বাসা খাইছি আর খাইয়া আমার স্বামীর আত তোলে আমার আত উপরে আমার উপর আত তোলে আমার ছেলেরা আমার ছেলের আত তোলে আমার ভাইরা কয়টা রাত হইছে সাইদুল্লাহ সাইদুল্লাহ আর সাইদুজনে মিডিয়া তোলবা বসলাম মহিলা বললাম সাইদুজনে মিডিয়া তোলবা বসলাম হে আল্লাহ আমরা বড় জালিম বড় জাহান্নামী বড় গুনাগার তোমার কত গুনা না করবার করি আর আমরা তো জাহান্নামে যাওয়া লাগবো আমরা আজকে জুলমার রাই সাইদুজনে তোলবা করে আর জিন্দেগি জালিম যে কোনো গুনা করতে নাই আর তুমি আমরা বেগুনা রাস্তায় সিধা রাস্তার উপরে কাইমা নাই কাটাই অল টাইম টাইম তিনজনে আমার আগে তোলবা বসলাম তিনজনে তোলবা করে দিয়ে শহীদ হইছো আর আমি মহিলা তাহার কারণে জুলমার দিতে পারলাম না আমি শহীদ হইলাম তাতে তো মনে কিন্তু এই মহিলাটাকে সবক কিতাব আমি উফ শব্দ কইতাম না আল্লাহ তুমি রাজি না হইছে বস আমার পা ভাঙিছে আমার গুনাহ হইছে আমার দাঁত একটু ফড়ে গেছে রে ভাই কিতাব বিশাল দিক বুখারি শরীফ বলা হইছে আকিয়া যাইতে সময় কোন গসা একটু হামাইছে ইনারা বুখারি শরীফ গসা হামানি শব্দ কইছে শুধুমাত্র কুসাম আছে কিতাব আছে কুসাম আছে গসা মামুলি ও কুসাম আছে ও আকিয়া যাইতে বা শব্দ যদি কুসা মারি দিছে তো ও কুসার কারণে একটা গুনা মাফ হইব একটা দেখিলে হইব একটা দরজা হইব আবু তো দাঁত ফোলা হইল উষ্টা আবার হইল
সেলে আজ মনে দাইতে না পারি ও কুবমতে দোকানদারি করেন ইকা তো আবু হলো আপনার কত জাতকা পাইরা গরিকার আপনার তুফানে বাঙ্গি লইছে তীর কত বান দিছে গিয়া আপনার ছাগলে মরে গেছে আপনি খেত কষলাই খেত ইটা সারা শেষ হই গেছে কুইয়ার খেত ফসল খবলিরে এরা এরা আত্মীয় হইয়া গেছে কি বস ইনো হেমন তোমার গুনাহ মাফ হল হেমন দরজা বুলন্দ দর ইকা তো ফসল করে সুচিসলাম তে তো আপনার সাহাবা আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমার তকদিরুল ফিরা জিরুল তাম তুমি আমার তকদির এই মতরে জামান দি যদি আমরা মধ্যে থাকি যায় যে আল্লাহর গোলামি করতে এখন গেলে সুযোগ আমি মাত্র নাম্বার টুকরা দিয়েছি আর বহুত টুকরা সালি সালি গেছি আবার আমি সেই এক করে দিই করে দি কি হই থাকে আমি মা তাসলাম দ্বারা পাই জাহান্নাম কি আর করে দি আর কত মাত্র টুকরো হয়ে গেছে আবার জাহান্নাম থেকে এখন মাত্র পাতা পড়ে তো বানাচ্ছি জি জাহান্নামের আযাব যে সময় আমরা বরদাস্ত করতে পারতাম না আর আল্লাহ যে সময় নারাজ তিনি আল্লাহর রাজি করতে প্রথম আমি আমার মা বাপকে দেব ঠিক আছে এই মত অভ্যাসে পরিণত দ্বারা হইছে মেহেরবানি করবা আল্লাহর কাছে তওবা করবা কেন কবিরা গুনাহ ইয়া আল্লাহ তখন নিছে কাপড় দিনটা কবিরা গুনাহ যারা নামাজ ছাড়াও কবিরা গুনাহ আর আর সুদ খাওয়াও কবিরা গুনাহ বেশ কম আছে গুনাহ কিন্তু কবিরা গুনাহ এর লাগি তখন নিছে যারা কাপড় দিন দিছে কবিরা গুনাহ ওদিন আমারে একটু সওয়াল আছে আল্লাহ বলে বুঝিয়ে দিছি দেখুন তখন নিছে মহিলায় ফিজিত আর পুরুষে তখন উপরে ফিজিত ঠিক আছে মেডিকেল সায়েন্স দুনিয়া তো আমি ওটা করে রাখছে আমি হদিস আর কুরআন কিতা আইলো এর লাগি তো মুরিস বুকাই নিয়ে আনাস্তার দি পানিও এরা তো হদিস আর কুরআন ব্যাখ্যা দেখিয়া আর তরজমা দেখিয়া তো এক একটা খালি মুসলমান উইতে 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 ইহা তোকে আমরা বড় সিঙ্গার ওয়ার্ল্ডর 600 বছর মধ্যে এই মতো সিঙ্গার আইছিল না হে মাইকেল জ্যাকসন এই তো মুসলমান হকিকত কথা ভাই বিলকুল 100% বাকি আপনারা ভুল কথা ভাই ইন ভুল মিডিয়া যদি ভুল না এত বড় সিঙ্গার এই নম সরবা আমার দেখানোর মতো আমি নীল আমষ্টন্ত চন্দ্র দইছে 60 বছর আগে আপনি কাজে লোবার আগে আমার কাছে জানেন হে জানি না সান ফাটাইছিল আল্লাহ নবী ইশারা দিছিল খানো ভাই মক্কার মধ্যে আর মক্কার বদ্দু বা কাফির হলো সে মুহাম্মদ তুমি যদি অত সহি অত যদি পালা তে সান নবীশা হালাকি বিলকুল আজুবা মা তাআজ্জুবই মা মুমকিন না সম্ভব না এক খাম যেমন তো কোন বাইশে যদি আমার হয় আপনি পেন্ডলগান আতর তোলা তৈরি করা বাইক সম্ভব দুনিয়া তো পারব পেন্ডলগান আতর তোলা তৈরি তো তে এত অসম্ভব খাম মুহাম্মদের কইয়া দেখেছেন প্রশ্ন করে মুহাম্মদের কিতা বল তারা উদ্দেশ্য করতে পারে না তুমি তো অক্ষম মহারাজ বানি ইনসান ও কাফির হলো সে মুহাম্মদ সাত দিন উপরে আছে ইশারা করে পাঠাই দেবে সান ফাটাইয়া দেখাই দিল তখন আল্লাহ নবী ইশারা দেওয়ার পরে সান দুইটু হইছিল নি ভাই ভাই খুব কানা হদিস হইছে সান দুইটু হইছে তো তখন তো কাফির হলো উঠে গেল এটা মুহাম্মদ আমার সুকুত জাদু করে নিয়েছে আর সান দুইটু মা দুইটা আমার দেখা দেখি হাবশার মধ্যে মুলকে শাম লেবানন সিরিয়া টুকরা টুকরা হইছে ওন আমরার মানুষ কে সব ব্যবসা বাণিজ্য করা এরা তো এইবা দুই সাইড দিন করে আমরা কই অমুক দিন অমুক তারিখে অমুক সময় সান দিলে দস সান তো অস্ত ওয়ার্ল্ড সান ও তারা কিন্তু কি আওয়াজ করে একদম কিলাম হয়ে গেছে কিতাবে আবার ওয়ার্ল্ড কিতু ভাই এটা তো আজিব ঘটনা ওয়ার্ল্ড কিতু হেরা ভাই তো ভাই আমরা অন্তা কেউ দেখছি সান অন্তা কেউ দেখছি সান দুইটু আর বুঝেই না তারিখে ফরিশতা মুহাম্মদ বিন কাসিম ফরিশতা রাহমাতুল্লাহ আলাইহি দুই খন্ড 72 বড় ইতিহাসের পরি ফুরানা একদম ফুরানা এক কিতাব আছে হযরতুল কিতাব বলতে আছে যেদিন আল্লাহ নবী ইশারা দিছিলেন হয়
মিলাই দিবে তারা সামবেদা দিকবেদ এতরবেদা এ জোরবেদ এটা তো সারার মধ্যে শ্লোকের মধ্যে তো নবী মুহাম্মদ জানাইছে নরসং সুদনাশন অন্তিম ঋষি কলকে অবতার এটা তো নবীর নাম তারা বেদ আমি মাত দিয়াতা এটা তো সারা আইছে নবীর নাম তো আও মাত তো তন্ত্র বেদের মধ্যে এইলো যাও মাথা দিয়ে ভাবাই সুশীল মিডিয়া যাব তখন আল্লাহ নবী ইশারা কষলা দেন ঔরাই আরবর বারকর রাজা যে আছিল রাজা মালিবা অসুস্থ হইয়া গেল রাজা মালিবা তার বিবি লইয়া হাওয়া খাইতা কোন কারণ নাই আর তিন তলা না পাঁচ তলা আছিল ওখানে উড়ে উৎসর হাওয়া খাইবা লাগে হাওয়া ফল বানাইছিল আর উপরে দুটো বাই বেশ কেউ সালাম হঠাৎ চোখ ঘুরে দেখ সান দুই টুকা দুই দিকে লগালগ দশজন ঘুরিয়া লাগছেন ঘুরাইয়া সান দুই টুকা তো দুনিয়া দিয়ে আমি কি করবো আর নামিয়া রাজা বাদশাহ আগে আমরা ঋগ্বেদ আর সামবেদ আর অথর্বেদের মধ্যে আছে যে সান নরসংস নরাসংস অন্তিম ঋষি কলকে অবতার আমার বলে বলি কিতাব লেখিয়া বই লেখিয়া আমার তিনটা আলহামদুলিল্লাহ এর মধ্যে কিতাবের নাম কিয়া ইসলাম হি দিন ইসলাম হি দিন যে সময় তাহলে যেই জন্ম হয়েছেন জন্ম যাওয়াসান গিয়া তারা যদি ফান যে আমার তরফ থেকে একটা ফান নিয়ে হাত দিয়া দেবো তারিখে পরিষ্ঠা তাইছে ফান বাপ্পা না আমরা আশা করার বারাতে ফান বিলকুল না এই ফান এই সময় কয়েক হাজার টাকা খরচ হাসালো এক জায়গা থেকে দুই বছর আগে এই তো সময় ফান এগুলো পাইছি আমি এমনি বিশ ত্রিশ টাকার ফান পাইছি আমার ঘরে হুজুর এই দোকান এক হাজার টাকার অভাব আলাকে ফান তো দশ টেকু আছে এক হাজার টাকার অভাব ঠিক আছে তো এই সময় রাজা মালিবারে ফান মানাই গেছে মানে ফান বার করে ইজ্জত জিনিস আছে এগুর মধ্যে কত জাতের মিঠা কত পুষ্প বারাপ আছে এই সারা পুষ্প মিলাইয়া খুব রাজা বাসার তরফ থেকে ফানটা লইব বড় কত বানাইব পাখি কিলো হইব পেক কিলো হইব ও সারা দিয়া রাজা মালিবারে পাঠাই অবস্থা যাও যদি নরসংস আর অন্তিম ঋষিরে পাও আর তোমার বেতন হবে দিলি যায় ফেস কাটিব ও বুদিও আমার তরফ থাকি আর আমার বলা বসা যাবে আর বাজে শত শত বছর ধরে নীল আর মস্ত আমার ঘরে হল গিয়া যেমনি দেখছেন সান্তর মধ্যে পাপ আছে তত মোহাম্মদে দুই টুমা মশলা বাদে এখন মোহাম্মদ যদি মা বাপ লাগে বালা ব্যবহার করে নিয়েছিল
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا إِشْرَاعًا লাহুমা মাবাফরে উফিন উফনা কেতো জাহির তো গলত কইলা ইকান জাহির তো আসল তরজমা হইয়া তা হলো যখন উস্তাদ মুহতরম তাফসীর বলি জন্য হযরতে মুফতি হযরতে হাবিব রহমান সাহেব আজমি নবুর আল্লাহ বরকাতাহু ও লকডাউনের সময় রমজানের আখেরি রমজান পর্যন্ত আর সব বলি সাহেব দুস সাইয়েদ আরশাদ মোদলি সাহেব দামাত বরকাতাহু দুস সব সময় এক লগে উঠা আওয়াজ সবাই সব সময় প্রত্যেক পরামর্শ পরামর্শ দিল এর লাগে মোদলি সাহেব মারা যাওয়ার পরে তাই এত সুর প্রকাশ হবে যে শব্দ তখন সারা হয়েছিল যে বোঝা গেছে মোদলি সাহেব দুনিয়া একটা আওয়াজ হবে এর নাম সৈয়দ হযরত হাবিবুর রহমান সাহেব নবুরুল্লাহ হযরত এত বিজ্ঞ মুফাসসির দেওবন্দ ভাই আর তো কোনো নাম না হযরতে তাফসীর পড়াইতরা পড়াইতরা আসলে ওলা তাকুল্লাহুমা উফিন ইন কইনা মা বাপে উফ কইনা কত জাহির তো নাই কেন না বরং মা বা বাপে লাহুমা দজনাইছে মাইছেন বাপ হইছে মার মর্যাদা বেশি কি গুণ বেশি বাংলা কথা বলা না তখন এই জায়গার মধ্যে মা বা বাপে কইছে যা দোকান হযরত নিসা দোকান যা ও জিনিসটা লইয়া বালা কথা মা বাপে মদ খাইবা লাগে কইছে না মদ খাইবা লাগে কইছে না দোকান থেকে সামানটা লইয়া উঠিয়া বসে মায় বা বাপে কোনটা বলছো তুমি এক হইয়া বলছো ওলা তাকুল্লাহুমা উফিন।